আমি এবার একটি নতুন কবিতা আবৃত্তি করছি। এই কবিতাটি পহেলা বৈশাখ 1427 বাংলা অর্থাৎ 14 এপ্রিল 2020 সাল কবিতাটি আমি লিখেছি। কবিতার নাম মুক্তির খবর। মুক্তির খবর, আসুন কবিতাটি আবৃত্তি করা যাক। আমি আর কোনো কবিতা লিখতে চাই না, আমরা আর কোনো সংবাদ শুনতে চাই না, শুধু একটি খবর শোনার অধীর অপেক্ষায়, সারা পৃথিবীর মানুষের করোনা মুক্তির খবর, সারা পৃথিবীর মানুষের করোনা মুক্তির খবর। কোনো হাসপাতালে করোনার আর রোগী নেই, সবুজ জীবনের এবং মানুষের মুক্তির সুখবর, নিরাপদ জীবনের শান্তিতে গভীর ঘুমের খবর, পৃথিবীর মানুষের স্বাভাবিক জীবনের খবর, পৃথিবীর মানুষের স্বাভাবিক জীবনের খবর, কর্মমুখর সুফলা সবুজ জীবনের শান্তির খবর। রাজপথে ঘুরছে চাকা, আকাশে উড়ছে বিমান, সমুদ্রে ভাসছে জাহাজ, আনন্দিত নাবিকেরা, সমুদ্রে ভাসছে জাহাজ, আনন্দিত নাবিকেরা, আগের মতো অর্থনীতির সকল চাকা সচল, হাসপাতালের ডাক্তার নার্স সেবা ক্লান্ত নয়, মুক্ত মানুষ হাঁটছে পথে আর আতঙ্কিত নয়, শিক্ষালয়ে বসেছে আগের মতো জ্ঞানের পসরা, অফিসে আদালতে বিপণী বিতানে মুক্ত পদচারণা, অফিসে আদালতে বিপণী বিতানে মুক্ত পদচারণা, কানুনে কানুনে আজ বর্ণিল ফুলের পসরা, ভুবন জুড়ে উঠছে ঝাঁকে ঝাঁকে রঙিন প্রজাপতি, পৃথিবীর মানুষগুলো হয়ে গেছে মুক্ত পায়রা।